কোভিড পরিস্থিতিতে রাস্তায় নেমে আন্দোলনের চেষ্টা 10,323 শিক্ষকদের একাংশের। তাদের দাবি, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 10,323 শিক্ষকদের সরাসরি নিয়োগ করতে হবে গ্রুপ সি ও গ্রুপ ডিতে। রাজধানীর সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে সংশ্লিষ্ট সংগঠনের একাংশের উপস্থিত হলেও করোনাজনিত কারণে প্রশাসনের অনুমতি না দেওয়ায় ভেস্তে যায় তাদের সোমবারের গৃহীত আন্দোলন কর্মসূচি। এ নিয়ে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রশাসনের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ করেন। চাকরির দাবিতে ফের আন্দোলনের রাস্তায় 10,323 একাংশ। রাজধানীর গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হন 10,323 একাংশ। অনুমতি না থাকায় ভেস্তে যায় সংশ্লিষ্ট সংগঠনের অবস্থান কর্মসূচি। প্রশাসনের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ। দাবি আদায়ে ফের রাস্তায় 10,323 একাংশ। তাদের মুখ্য দাবি, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে 10,323 শিক্ষকদের সরাসরি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করতে হবে। সোমবার 10,323 একাংশ রাজধানীর সার্কিট হাউসে জড়ো হয়। তাদের হাতে ছিল তাদের দাবির সমর্থনে নানান প্লেকার্ড। আসলে এদিন জড়ো হওয়া 10,323 শিক্ষকরা গান্ধী মূর্তির পাদদেশে দাবি আদায়ের 2 ঘন্টার অবস্থানে বসতে চেয়েছিল, কিন্তু প্রশাসনের অনুমতি না নিয়ে বেআইনিভাবেই জড়ো হয়েছিল। খবর পেয়ে সদরের অতিরিক্ত মহকুমা শাসক, এনসিসির এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। এ বিষয়ে এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানান, সংশ্লিষ্ট শিক্ষক সংগঠনের অবস্থানের কোনো অনুমতি নেই, কারণ বর্তমানে করোনাজনিত পরিস্থিতির সংকট চলছে। এটা কি সবার ক্ষেত্রেই প্রযোজ্য ম্যাডাম? যদি কোনো মিনিস্টার বা এমএলএ যদি এই ধরনের কোনো ধরনের কর্মসূচি, সেটা কি আপনারা অ্যালাউ করবেন? স্বাভাবিকভাবে এদিন আইনগত বৈধতা না থাকার কারণে গণতান্ত্রিক অধিকার থাকা সত্ত্বেও সংকটাপন্ন শিক্ষকরা জাতির পিতার পাদতলে বসে অবস্থান করতে সমর্থ হয়নি। তবে তাদের দাবি ছিল, সংশ্লিষ্ট শিক্ষকরা কোভিডের স্বাস্থ্যবিধি মেনেই অবস্থানে সামিল হতে চান, তবে প্রশাসন তাদের সাথে বিমাতৃসুলভ আচরণ করেছে বলে অভিযোগ করেন। আজকে আমরা সুপ্রিম কোর্টের যে লাস্ট ভার্ডিক্ট, যে গ্রুপসি গ্রুপের পদে সোলাস হিসেবে আমাদের নিয়োগ করার, সেই দাবিতে আমরা কোভিডের সমস্ত নিয়ম কানুন মেনে বসতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে আপনারা নিজেরাই দেখুন না, আমরা কয়জন সংখ্যা আট পুরো পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছে। আমরা তো ওনাদেরকে আশ্বস্ত করেছি, আমরা যে প্রপার ডিস্টেন্স মেনটেন করে, আমাদের সাথে স্যানিটাইজার আছে, মাস্ক আছে, সব কিছু মেনটেন করে আমরা 6 ঘন্টার জায়গা 2 ঘন্টা বসেছি, তাও ওনারা পারমিশন দিতে রাজি। অথচ আপনারাই দেখেছেন যে গত কিছুদিন আগে, কিছুদিন কি কালকে পর্যন্ত, বিধায়ক মহাশয় একটা ডেমোস্ট্রেশনে বসেছিলেন। আমরা কি এ রাজ্যের জনগণ না? আমাদের কি অধিকার নেই কিছু করার? অথচ 10,000-এর একটা অংশকে সরকার সাপোর্ট করছে, যেই অংশটা নাকি চাইছে সবার সমাধান না হোক, সেই অংশটাকে তো
তাদের অভিযোগ সরকার কথা দিয়েও কথা রাখেনি, উল্টো জুলুম করছে। সেই সাথে তাদের অভিযোগ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করার বিষয় থেকেও সরে যেতে চাইছেন। যারা সত্য কিন্তু বলা হয়েছিল যে আমাদেরকে শিক্ষক পদে রাখা হবে, সেটা থেকে ওনারা সরে গেলেন, বললেন গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের জন্য, ঠিক আছে আমাদের জন্য গ্রুপ সি গ্রুপ ডি, তাও মেনে নিলাম, শিক্ষকতা করতাম আজকে গ্রুপ সি গ্রুপ ডি করব, তাও পেটের তাগিদে 94 জনকে হারিয়েছি আমরা। একবারও কোনো আধিকারিক কোনো সরকারের কোনো প্রতিনিধি দেখা করেননি, কি বলবো এটা আমাদের দুর্ভাগ্য বলবো যে আমরা আমাদের ওনাদের প্রতিশ্রুতি মোতাবেক ওনারা কথা রাখছেন না, উল্টো আমাদের উপর জুলুম করছেন। গ্রুপ সি গ্রুপ ডি যেটা আমাদেরকে সোলাস হিসেবে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সেটা থেকে ওনারা সরে যেতে চাইছেন। আজকে এক বছরের উপরে হবে, এমন এমন ঘর আছে যাদের পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেছে। তথ্যবিজ্ঞ মহলের মতে গোটা দেশ সহ রাজ্যে চলছে করোনাজনিত সংকট, ফলে প্রশাসন করোনা সুরকে দমনের জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন, সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষ আহ্বান জানিয়েছে। কারণ করোনা সংকট থেকে আমাদের উত্তরণ হতেই হবে, তা না হলে সমূহ বিপদ, আর এই কাজটি সবাই মিলেই করতে হবে। তবে একথা ঠিক, চাকরিচ্যুত হবার পর 10,323 পরিবারগুলোর কি যে অবস্থা তা সবারই অনুমেয় বা জানা, এজন্য অবশ্যই সরকারি সাহায্য সহযোগিতা একান্ত আবশ্যক। সেই মোতাবেক 10,323 আন্দোলন কর্মসূচি নিশ্চয়ই মানে রাখে, কিন্তু তা সত্ত্বেও আমাদের সবার মনে রাখতে হবে সবার উপরে মানুষ সত্য, এটা যেমন ঠিক তেমনি আইনের ঊর্ধ্বেও কেউ নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।